फ्रेंड्स आज के टॉपिक हलो गेमिंग एर जोन्नो एवं लॉन्ग टाइम यूजर जोन्नो बेस्ट वाईफाई राउटर कौन्टी। मार्केटे प्रचुर रकमेर राउटर अवेलेबल रहे छे, तो आम्रा कन्फ्यूज हो जाए जे आमादेर जोन्नो कौन राउटारटी सठिक होबे। आम्रा जखन प्रथम बाड़ीते बा अफिसे वाईफाई कानेक्शन नी, तखन हयतो आमादेर कोनो कारणे बजेटेर समस्या थाकते पारे। तो से ही बजेटर समस्यार जोन्नो आम्रा किन्तु एक नर्माल राउटार पार्चेस करे नी, किन्तु से ही मुहूर्ते आम्रा किछु प्रब्लेम फेस ना करलेओ किछुदिन पर थेके किन्तु आम्रा नानान रकमेर प्रब्लेम फेस करते थाकि। आमार मते प्रथम अवस्थाय एकटा भालो राउटार आमादेरके पार्चेस करा खुबी गुरुत्वपूर्ण। तार कारण नइले आम्रा एकटा नर्माल राउटार जदि पार्चेस करे नी, सेक्षेत्रे आम्रा इंटरनेटेर स्पीडटा অতটা ভালো পাবো না। তার সঙ্গে কিন্তু আমাদের রাউটার হ্যাং হয়ে গেলে পরে আমরা কোনো সময় গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় আমাদের রাউটারটা যদি হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কোনো ট্রানজ্যাকশন করতে গেলে ট্রানজ্যাকশনটা ফেলড হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ ফাইল সাবমিট করতে গেলে সেটা কিন্তু সঠিকভাবে টাইমে আমরা সাবমিট করতে পারবো না, নানান রকম প্রবলেম কিন্তু আমাদের আসতে পারে। তো আজকের বেস্ট রাউটার আমার মতে যেটা, সেটা হলো টিপি লিংকের আর্চার C60। আর্চার C60 রাউটারটা আমি নিজে ইউজ করছি। আমি প্রথমে একটা টেন্ডা কোম্পানির রাউটার ইউজ করতাম, কিছুদিন ভালো চলার পরে কিন্তু পরবর্তী ক্ষেত্রে হ্যাং হয়ে যাওয়া প্রবলেম হচ্ছে। ইন্টারনেট প্রোভাইডার থেকে ইন্টারনেট ঠিক আছে কিন্তু আমার এখানে নো ইন্টারনেট অ্যাক্সেস, এরকম নানান রকম সমস্যা রয়েছে। রাউটার চলছে কিন্তু মোবাইলে আমার কোনো কভারেজ পাচ্ছি না, ওয়াইফাইয়ের রেঞ্জ নেই, নানান রকম প্রবলেম কিন্তু আমি ফেস করেছি। সেই জন্যই আমি কিন্তু ওই রাউটারটা থেকে আপগ্রেড করে অনেক কিছু দেখে এই টিপি লিঙ্কের আর্চার C60 রাউটারটাকেই চুজ করেছি। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং দামটাও খুব একটা বেশি নয় সবার সাধ্যের মধ্যে, এবং আমার মতে সবথেকে বেস্ট রাউটার কম দামের মধ্যে এটাই। সো ফ্রেন্ডস চলুন আমরা দেখে নিই। আমি সবার প্রথমে রাউটারটিকে আনবক্সিং করব। আনবক্সিং করার পরে রাউটারটিকে আপনারা কিভাবে সেট করবেন ফুললি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দেব, কোনো সমস্যা হবে না, একদম ইজি প্রসেস রয়েছে। আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন এবং শিখে নিন কি করে রাউটারটা কিনে নিয়ে এসেই কিন্তু আপনারা অ্যাসেম্বল করতে পারবেন। এবং অবশ্যই পুরনো রাউটারটা খোলার আগে আপনাদের আইপি অ্যাড্রেস যেটা রয়েছে সম্পূর্ণটা কিন্তু নোট করে রেখে দেবেন, কারণ যখন নতুন রাউটারটি আপনারা ইনস্টল করবেন সেই মুহূর্তে কিন্তু আপনার পুরনো আইপি অ্যাড্রেসটা প্রয়োজন হবে। সো আইপি অ্যাড্রেসটা নোট করে রেখে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস আপনারা কিন্তু এরকম একটা বক্স প্যাকিং পাবেন, তো আমি আনবক্স করে নিচ্ছি। আচ্ছা C60 রেঞ্জটাও খুব ভালো, ওখানে কভারেজ দেখাচ্ছে নর্মাল রাউটারের কেমন কভারেজ সমস্ত কিছু। বক্স প্যাকিংয়ের মধ্যে রাউটারটা থাকবে, একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকবে, একটা কেবল থাকবে, আর তেমন কিছুই পাচ্ছেন না। সঙ্গে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, ইউজার ম্যানুয়ালটা আমরা যদিও বা কেউ ইউজ করি না। আমি আমার আইপি অ্যাড্রেস নোট করে রেখেছি, এটা এখন কাজে লাগবে। আমার রেঞ্জ দিয়ে দিয়েছে, আমি এখন কানেক্ট করব। আমার রাউটারের পিছনে পাসওয়ার্ড ছিল, সেটাই কিন্তু এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম, সরি লগ ইন না, রাউটারের পাসওয়ার্ড দিলাম। আমি এখানে হোম নেটওয়ার্কে যাব, হোম নেটওয়ার্কে যাব। আপনারা যেটা খুশি করে দিতে পারেন, এর জন্য কোনো সমস্যা নেই। আমি এখন ক্রস করে বেরিয়ে যাব। ক্রস করে বেরিয়ে গিয়ে আমি এখন একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা রাউটারটায় ঢুকব। রাউটারে ঢুকতে গেলে আমাদের যেটা করতে হবে 192.168.0.1 দিয়ে এন্টার করতে হবে। করার পরে এখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে লেটস গেট স্টার্টেড করতে হবে। স্টার্টেড করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখানে যেতে হবে অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্সে গিয়ে আমরা যাব নেটওয়ার্কে।
নেটওয়ার্ক সেটিংস। নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ইন্টারনেটে যাব। ইন্টারনেটে গেলেই কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস দেওয়ার জায়গা চলে আসবে। এখানে ডাইনামিক আইপি থাকবে, আমরা এখানে স্ট্যাটিক আইপি করব। তো আপনারা আপনাদের ইন্টারনেট প্রোভাইডারের সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করে নিতে পারেন যে এখানে কী হবে। আমি স্ট্যাটিক আইপি করে আমার আইপি অ্যাড্রেসটা আমি বসিয়ে নিচ্ছি। আইপি অ্যাড্রেসটা আমি দেখে দেখে বসিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে আপনাদের আইপি অ্যাড্রেসটা বসিয়ে নেবেন। তো আমার বসানো হয়ে গেছে আইপি, আমি সেভ করে নিচ্ছি। সেভ হয়ে গেছে, সেভ না করলে কিন্তু হবে না, সেভটা করে দিতে হবে। এবার আমরা অ্যাডভান্স সেটিংসে যাব, গিয়ে ওয়্যারলেসে যাব। ওয়্যারলেসে গিয়ে আমাদের রাউটারের যে নামটা রয়েছে ডিফল্টে একটা সেট থাকবে, আপনারা চাইলে রাখতে পারেন, নইলে আপনারা নাম চেঞ্জ করে দিতে পারেন। দিয়ে এখানে পাসওয়ার্ড নিচে দিয়ে সমস্ত ডিটেলস ওখানে যেরকম আছে ওরকমই থাকতে দিন, ওটা রেখে দিন। রেখে দিয়ে নিচে চলে আসুন। উপরে দেখতে পাচ্ছেন 2.4 গিগাহার্টজ এবং তার পাশেই 5.5 গিগাহার্টজ রয়েছে। তো এটা সিলেক্ট করে করে আপনারা চেঞ্জ করে নেবেন, সেটিংস করে নেবেন। দুটো ব্যান্ড উইথ করবে, সেজন্য আপনাদের কিন্তু দুটো পাসওয়ার্ড দিয়ে দুইভাবে ক্রিয়েট করতে পারেন আপনারা চাইলে। রেডি হয়ে গেছে, এখন কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।